বন্ধুরা দেখো তো, এখন আমি উঠেছি ঘুম থেকে, উঠেছি ভোর 5টায়, ঠিক আছে? এখন বাজে 5:45-40 বাজতে যায়। তো যাই হোক, আমি এখন সব কিছু গোছগাছ করছিলাম, চলো তোমাদেরকে দেখাই কেন করছিলাম সেটাও বলবো। এদিকে দেখো, আমি ব্যাগ গোছ করছিলাম, ওখানে আয়রন করলাম, এই যে একটা ব্যাগ, ওইটা একটা ব্যাগ, তিনটে ব্যাগ গুছিয়েছি এই ভোরবেলার মধ্যে 5টায় গুছিয়ে। এবার চলো, আমি রেডি হচ্ছি। দেখো রেডি হয়ে গেছি, যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এবার ব্যাগগুলো নিয়ে নিই, নিয়ে বেরিয়ে যাই, চলো। তো দেখো, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো এবার অটো ধরবো, অটো ধরে তারপর বাস ধরবো। তো একটা বিপদ হয়ে গেছে, ওই জন্য যেতে হবে। এই দেখো, অটো স্ট্যান্ডে এসে গেছি, প্রচণ্ড লাইন ওরছে। বাবা আর ছেলে ওরা দুজনে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো চলো গাড়িতে উঠে পড়ি। দেখো গাড়ি ধরে নিয়েছে, যে গাড়িতে উঠে পড়েছে। পুরো ধানের ধান নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। দিকে নেমে দেখো, ঝাঁকড়ার বাজারে ঢুকেছি। কেন বলো তো, এখানে হচ্ছে মানে ওর একটু কাজ আছে, হচ্ছে দেখো মানে বাজারটা দেখিয়ে দিই আগে, তারপর বলছি তোমাদেরকে কেন এসেছি এখানে। এখানে এসেছি বলতে, ওই যে মা, আমার একটা মামা শ্বশুর মারা গেছে, তো ওই জন্য আমাদেরকে এত তাড়াহুড়ো করে আসতে হয়েছে। তো ও হচ্ছে ওর পাপা আর আমরা দুজনে নখ চুল কাটতে হয়, কালকে হচ্ছে সাদৃশান্তি করবে, তো নখ চুল কাটতে হয়, সেই জন্য এসেছি আমরা এখানে। এই মার্কেটের মধ্যে আমাদের একটা দোকান আছে, ওই দোকানে সেলুনের দোকান, নখ চুল কাটতে যাচ্ছি বা মার্কেটে। তো চলো, আমাদের ঝাঁকড়া বাজারের মার্কেটটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মনে হয় এবার ফোনটা করে দাও, বড় নক্কাটা হয়ে গেছে। দেখো কত জল, একদম একবারে সব ধান জলে ডুবে আছে, জল শুধু জল। তাও জল এখন অনেকটাই কম, আগে অনেক ছিল, এখন অনেক কম জল। বন্ধুরা, এসে স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে একদম খাওয়া দাওয়া করে, একদম সকাল থেকে কিচ্ছু খাইনি ও। একবারে এসে স্নান টান করে, খাওয়া দাওয়া করে, এই যে উপরে একটু রেস্ট করবো বলে এসেছি, একটু ঘুমিয়ে পড়ি। তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আর ভালো লাগছে না, কাল রাত 2টার সময় ঘুমিয়েছি, আবার 5টার সময় উঠে বেরিয়ে আসছি, ঠিক আছে? তো একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, তো এখন ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো, আমি আর এটা আমার ভাগ্নি আর আমার ছেলে আগিয়ে চলে গেছে, তো আমরা ওখানে একটু জল দেখতে যাবো। আমাদের এখানে প্রচণ্ড বন্যা হয়, তো চলো দেখি এসি জলটা তোমাদেরকেও দেখাবো। খুব বিকেল হয়ে গেছে, একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, আমি ঘুরতে বেরিয়েছি, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যেগুলো আমাদের জমি মাঠ। দেখো সব ধান নষ্ট হয়ে গেছে এই বৃষ্টিতে, একদম সব ধান পড়ে গেছে। দেখো আমাদের মেন রাস্তা, এটা হচ্ছে মেন বাড়ি যাওয়ার রাস্তা, ঢোকা বেরানোর রাস্তা, দেখা করে বন্ধ হয়ে গেছে, মানে কেউ এখান থেকে যেতে আর যাইতে আসতে পারে না, গেলেও হাঁটতে হাঁটতে যেতে হয়। দেখো এত জল চারিদিকে, তো আজ এখন আজকে জল অনেক কমে গেছে নাকি রে? দেখো জল, দেখো চারিদিকে শুধু জল, তো রাত হয়ে গেছে বলে কিছু বুঝতে পারছো না সেইভাবে, প্রচুর জল। এরকম আমার ছেলে নেমেছে জলে, জল ঘাটতে নেমেছে, ওর আর কি কাজ।
না না যাবে সরে যা তো দেখো সন্ধ্যা হয়ে গেছে তুমি সরে যেতে পারো না দেখ সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি চলে যাব ওই জন্য বাড়ি চলে যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে কথা বলবো ঠিক আছে টাটা